বাবার নামের সাথে আংশিক মিল থাকায় বদলে গেল আসামি। রংপুরে এক কিশোরীকে ধর্ষণের পর হত্যার মামলায় আলমগীরের বদলে এখন জেল খাটছেন শিক্ষার্থী মোহাম্মদ আলামিন। এ বিষয়ে রিটের শুনানিতে আলামিনকে গ্রেফতার করা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সাথে ঘটনা তদন্তে পিবিআই প্রধানকে নির্দেশ দিয়েছেন আদালত। বিস্তারিত জানাচ্ছেন হাবিবুল ইসলাম হাবিব। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন বিএমডব্লিউ সহ হাজার হাজার পুরস্কার। 2015 সালের 14 মে রাত 9টায় রংপুরের গঙ্গাচড়ায় 15 বছরের কিশোরী শাহিনাকে ধর্ষণের পর হত্যা করে একটি সংঘবদ্ধ চক্র। ওই ঘটনায় আবুজার, নাজির হোসেন, আব্দুল করিম, আমিনুর রহমান ও আলমগীর এই পাঁচ আসামিকে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ড দেন রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। রায়ের সময় আলমগীর ব্যতীত বাকি চার আসামি গ্রেপ্তার ছিলেন। গত 18 মার্চ মোহাম্মদ হান্নানের ছেলে আল আমিনকে গ্রেপ্তার করে আলমগীর নাম দেখিয়ে কারাগারে প্রেরণ করে পুলিশ। কিন্তু পুলিশ রিপোর্টে উল্লেখ করা হয় আলমগীর আল আমিন নাম ধারণ করে আত্মগোপনে ছিল। সম্প্রতি হাইকোর্টে এক রিটে আল আমিনের বড় ভাই উল্লেখ করেন তার নিরাপরাধ ভাই আল আমিনের সাথে প্রকৃত আসামি আলমগীরের পিতার নামের আংশিক হান্নান শব্দের মিল থাকায় পুলিশ তাকে গ্রেপ্তার করে গত মার্চে কারাগারে পাঠিয়েছে। রিটের শুনানি নিয়ে বিষয়টি তদন্ত করে পিবিআই প্রধানকে 30 দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। রাষ্ট্রপক্ষ বলছে আলামিন যদি নির্দোষ হয় তাহলে সে খালাস পাবে। পিবিআইয়ের তদন্তে প্রকৃত ঘটনা উঠে আসবে বলেও মনে করেন তিনি। কোর্টের বক্তব্য হচ্ছে যে আলামিন যে আলমগীর না বা আলমগীর যে আলামিন না এটা পিবিআই দেখা হবে, পিবিআই দেখবে। রুলটা দিয়েছে কেন আলামিনকে অ্যারেস্ট করা আলমগীরের পরিবর্তে সেটা কেন অবৈধ ঘোষণা করা হবে না সেই জন্য রুল দেওয়া হয়েছে। এবং ইন দি মিনটাইম এটা পিবিআই তদন্ত করবে 30 দিনের মধ্যে একটা রিপোর্ট দেবে। সুষ্ঠু তদন্ত হলেই বেরিয়ে আসবে নিরাপরাধ আল আমিনকে অন্যের মামলায় কে বা কারা ফাঁসিয়েছে। নিরাপরাধ মানুষ যেন আর হয়রানির শিকার না হয় সেই প্রত্যাশা তার। মাননীয় হাইকোর্ট বিভাগ রুল দিয়েছেন যে কেন তাকে মুক্ত করা হবে না, আর একটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন। পিবিআইয়ের হেডকে নির্দেশনা দিয়েছেন যে 3 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করার জন্য। ধর্ষণের মামলায় অন্যদের যাদের সাজা হয়েছে তারা জেলে আছে, আর আমি কখনোই জেলে যাইনি কারণ আমি মামলার আসামি ছিলাম, এটাই আমি জানতাম না, আলমগীর ছিল আসামি। সেই ক্ষেত্রে এখন তদন্ত দিয়েছেন, তদন্তে বেরিয়ে আসবে যে এই আলামিন আর আলমগীরের মধ্যে পার্থক্যটা কী। উল্লেখ্য, আলামিনের আইডি কার্ড, জন্ম সনদ ও শিক্ষা জীবনের সকল সার্টিফিকেটে যে পরিচয় রয়েছে তার সাথে প্রকৃত আসামির কোনো মিল নেই। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা।